আসসালামু আলাইকুম আলা প্রিয় ওরিমাবী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি চাশতের নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করব। হাদিস শরীফের মধ্যে চাশতের নামাজ সম্পর্কে যে সমস্ত ফজিলতের কথা বর্ণিত হয়েছে সেই সমস্ত কথা আমি আজকের ভিডিওতে তুলে ধরব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ তার আগে আপনাদের সকলকেই অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রিয় বন্ধুগণ আজকে আমরা সোহী হাদিস থেকে চাষদের নামাজের ফজিলত সম্পর্কে জেনে নেব। আজকে তিনটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। যে তিনটি হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম চাষের নামাজের ফজিলত গুলি বর্ণনা করেছেন তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা প্রথম হাদিসটি শুনে আসি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দৈনিক ভোরে প্রতিটি মানুষ তার শরীরের প্রত্যেক জোড়ার পক্ষ থেকে সদ্গা করা উচিত প্রত্যেক সুবহান আল্লাহ প্রত্যেক আলহামদুলিল্লাহ সদকা প্রত্যেক ইলাহা ইহ সদকা এবং প্রত্যেক আল্লাহ আকবর সদকা এবং সৎ আদেশ করা সদকা এবং অসৎ কাজে বাধা প্রদান করা সদকা আর চাষদের দুরাকাত পড়ে নেওয়া তার পক্ষ থেকে অর্থাৎ প্রত্যেক জোরার সদকার জন্য যথেষ্ট এই হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ হয়েছে প্রিয় বন্ধুগণ আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জোড়া রয়েছে যেমন আমাদের হাতের জোড়া কিন্তু এই যে কনুইর মধ্যে একটা জোড়া এখানে একটা জোড়া তারপরে এই যে এখানে একটা জোড়া এবং আমাদের আঙ্গুলের মধ্যে জোড়া রয়েছে হ্যাঁ আমাদের শরীরের অনেক জায়গায় কিন্তু জোড়া রয়েছে রাসুলসাল্লু আলি ওয়াসাল্লাম এই জোড়াগুলোর জন্য সৎকা করতে বলেছেন তো সৎকাগুলো কী সুবহান আল্লাহ এটা একটা সদকা আলহামদুলিল্লাহ এটা একটা সদ্কা আমরা যদি এই সমস্ত জিকির করতে থাকি তাহলে আমাদের এই সমস্ত যে জোড়া প্রত্যেকটা জোরার জন্য সদকা হয়ে যাবে আল্লাহ তাল্লাহর কাছে তো আমরা যদি দুই রাখা চাষদের নামাজ পড়ে নেই সময় মতো তাহলে কিন্তু আমাদের সবগুলো জোরার সদ্কা করার সমতুল্য হয়ে যাবে তো এজন্য এই নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে চলুন এখন বন্ধুরা আমরা দ্বিতীয় হাদিসটি শুনে আসি যে ব্যক্তি চাষদের দুরাকাতের প্রতি যত্নবান হলো তার সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় এই হাদিসটি তিরমিজি শরীফে এবং ইবনে মাজাহ শরীফে উল্লেখ হয়েছে প্রিয় বন্ধুগণ দেখুন এই নামাজের কত ফজিলত যদি কোনো ব্যক্তি দুরাকাত নামাজের প্রতি যত্নবান হয় চাষদের নামাজ তাহলে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় হবে হামদিহি এজন্য এই নামাজটি আমরা অবশ্যই অবশ্যই সময় মতো পড়ে নেব বন্ধুগণ চলুন এখন আমরা তৃতীয় হাদিসটি শুনে আসি যে ব্যক্তি চাষদের বারো রকাআ পড়ে নেয় আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি স্বর্ণের ঘর বানাবেন হাদিসটি তিরমিলি শরীফে এবং ইবনে মাজা শরীফে উল্লেখ হয়েছে প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে এই চাষদের নামাজ আদায়কারীর জন্য জান্নাতে একটি স্বর্ণের ঘর তৈরি করা হবে কথা বলা হয়েছে এজন্য আমাদের উচিত নামাজটি কখনো ছেড়ে না দেওয়া যথাসম্ভব নামাজটি আদায় করার চেষ্টা করা কিন্তু বন্ধুগণ যারা আমার এই ভিডিওটি দেখছেন আগের ভিডিওটি দেখেননি সেই ভিডিওতে কীভাবে আপনারা চাষদের নামাজ পড়বেন কয় রাখার চাষের নামাজ কখন আদায় করতে হবে সমস্ত নিয়ম নিয়মকানুন আমি শিখিয়ে দিয়েছি এজন্য আমার চ্যানেলে গিয়ে আপনারা চাষদের নামাজ সম্পর্কে ভিডিওটি দেখতে পারেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিও থেকে অনুপ্রেরণা পেয়েছেন চাষদের নামাজ আদায় করার জন্য বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনারা ভিডিওতে লাইক দিলে এই ভিডিওটি অনেক মানুষ দেখতে পাবে আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই চাষের নামাজের এই ফজিলতগুলি সম্পর্কে জানতে পারে এবং তারাও যেন চাষের নামাজ আদায় করা শুরু করে দেয় আর নিয়মিত আমাদের এই চ্যানেলের সকল আপডেট পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরাকাত